এরপর খাদিজা খানম আপনি লিখেছেন, জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি উযু ভেঙে যায় তাহলে করণীয় কি? আপনি লিখেছেন নামাজের নিয়ত করার সময় নাকি নাওয়াইতু আন বলা যাবে না, এবারে কিছু বলুন। এরপরে তাজিদুল ইসলাম লস্কর আপনি লিখেছেন, নামাজের তেলাওয়াত ভুল হলে সজদা করতে হবে কি? রত্না এই আইডি থেকে আপনি লিখেছেন, আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেচলে সেটা গুনাহ হবে? খাদিজা খানম আপনি লিখেছেন, জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি ওযু ভেঙে যায় তাহলে করণীয় কি? যদি ওযু ভেঙে যায় তাহলে আপনি কাতার ভেঙে ভেঙে বেরিয়ে যাবেন এবং ওযু করে এসে বাকি নামাজ পরিপূর্ণ করবেন। যদি এটা মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে তিনি তো প্রথম কাতারে থাকার কথা নয়, অর্থাৎ তার পিছনে অন্য মানুষজন থাকার কথা না। হ্যাঁ, এমন হতে পারে যে মেয়েদেরই অনেক কাতার, সেখানে আপনি সামনে কাতারে আছেন, এমন হতে পারে। তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে আপনি কাতার ভেঙে ভেঙে আস্তে আস্তে বেরিয়ে যাবেন। যদি এমন হয় পিছনে এত বেশি মানুষ, এত বেশি কাতার, যেগুলো ভেঙে যাওয়া খুব টাফ, অনেক মানুষ ডিস্টার্ব ফিল করবে, তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকলেন বা দাঁড়িয়ে থাকলেন, অপেক্ষা করলেন, সালাত কন্টিনিউ করবেন না, সালাত ভেঙে ফেলবেন। বিনা ওজুতে সালাত কন্টিনিউ করা উচিত নয়। আর যদি এক দুই চার কাতার থাকে, অর্থাৎ তাদেরকে হালকা করে আলতোভাবে তাদের থেকে বেরিয়ে যাওয়া সম্ভব, তাহলে সেটি করাই হলো ভালো এবং উচিত। শিরিন আক্তার আপনি লিখেছেন, নামাজের নিয়ত করার সময় নাকি নাওয়াইতু আন বলা যাবে না, এবারে কিছু বলুন। বোন শিরিন, নামাজের যখন নিয়ত করব তখন আমরা তো মনে মনে পরিকল্পনা করব, মনে মনে প্ল্যান করব, মনে মনে ইন্টেনশনটাকে আমরা উপস্থিত করার চেষ্টা করবো যে আমি কী নামাজ পড়ছি। বাস জাস্ট এটাই হলো নিয়ত, মুখে কিছু বলা এটা নিয়ত নয়। নাওয়াইতুয়ান বা এই জাতীয় যে বাক্যগুলো বা এই জাতীয় আপনার বিভিন্ন আপনার গদগুলো পাওয়া যায় বিভিন্ন বইতে, এগুলো কোনো হাদিস দ্বারা বর্ণিত নয়। আমরা ইবাদত করবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে করেছেন। যদি নামাজের আগে এরকম কোনো নিয়তের কথা মুখে উচ্চারণ করাটা আবশ্যক হতো বা নির্দেশিত হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিন্তু সেটি বলতেন। তো সেরকম কোনো কিছু হাদিসে যেহেতু পাওয়া যায় না, বিধায় আমরা বলবো যে নিয়ত হলো মনের ইচ্ছা, নিয়ত মানে হলো ইচ্ছা করা, ইচ্ছাটা মনে হয়, মুখে হয় না। বিধায় নাওয়াইতু আন বলার কোনো প্রয়োজন নেই, এটি হাদিস দ্বারা বর্ণিত নয়। এগুলো আমাদের সমাজে বহু পরে প্রচলিত হয়েছে, বুগদাদি কায়দায় দায়িত্ব পাবেন আপনি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, হাদিসের যে বড় বড় গ্রন্থগুলো আছে এগুলো বাংলা হয়ে গেছে, এগুলো কোথাও সালাত অধ্যায় আপনি খুঁজে এই নাওয়াইতুগুলো পাবেন না, এগুলোর কোনো ভিত্তি সেখানে নেই। এরপরে তাজিদুল ইসলাম লস্কর আপনি লিখেছেন, নামাজের তেলাওয়াত ভুল হলে সজদা করতে হবে কিনা? তেলাওয়াতের মধ্যে যদি বড় ভুল হয়, যেরকম লাহনি জালি বলা হয়, অর্থের মধ্যে বিকৃতি ঘটে গেছে, আপনি অল্প একটু তেলাওয়াত করছেন সেখানে বড় ধরনের ত্রুটি ঘটে গেছে, তাহলে সেক্ষেত্রে তো আপনার সলাতই হবে না। আর যদি সামান্য ছোটোখাটো ভুল হয়, একটু মত গুণায় দৃষ্টি হয়, তাহলে তার ফলে কোনো অসুবিধা নেই। রত্না সাইদা রত্না এই আইডি থেকে আপনি লিখেছেন, আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেচলে সেটা গুণা হবে না? গুণা হবে কেন? আপনি জমি কিনবেন, আগে জমিটা বুঝে নেবেন, নেওয়ার পর আপনি আরেকজনের কাছে সেল করবেন বেশি দামে, লাভ দিয়ে, লাভ নিয়ে কোনো অসুবিধা নেই। তাই এমডি আজিজুল ইসলাম হৃদয় আপনি লিখেছেন, পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন। পরিবার অশান্তির জন্য দূর করার জন্য আমরা ইতিপূর্বে বলেছি, স্বামী স্ত্রী উভয়ে দিন চর্চা করা, আল্লাহর কাছে পরিপূর্ণভাবে নিজেদেরকে সারেন্ডার করা এটা জরুরি। এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয়। যখন আমরা আল্লাহর কাছে সারেন্ডার করা শিখবো তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে, আমাদের মধ্যে সবর আসবে, আমাদের মধ্যে অল্প তুষ্টি আসবে, আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়ার মানসিকতা আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত, কীভাবে তিনি পারিবারিক জীবন যাপন করেছেন, কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন যেগুলোর সম্মুখীন আমরাও হয়ে থাকি, সেটা আমাদের স্টাডি করা দরকার। সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে আল্লাহর নাফরমানি থেকে পরিবারগুলো দূরে থাকাও দরকার। যেখানে আল্লাহর নাফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না, যেন হারাম কাজ থেকে বেঁচে থাকলে ইনশাআল্লাহ বিদিন আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন।